পবিত্র মাহে রমজানে আল্লাহর সন্তুষ্টি ও রহমত প্রাপ্তির জন্য দোয়া কামনায় ইতালির মিলানে মাদারীপুর জেলাবাসী আয়োজন করে ইফতার ও দোয়া মাহফিলের। গত 24তম রমজানে মিলান সেন্ট্রাল জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলে রোজার ফজিলত সম্পর্কে বয়ান পেশ করেন ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন মাওলানা গাউসুর রহমান এবং মৌলবী সুরুজ। মাদারীপুরের নতুন প্রজন্মের জোয়ানদের সার্বিক তত্ত্বাবধানে ও মাদারীপুর বাসীর সকলের সহযোগিতায় ইফতার মাহফিলে আগত মুসল্লিদের সুশৃঙ্খলভাবে ইফতার সামগ্রী পরিবেশন করেন নেতৃবৃন্দ। মাদারীপুর প্রবাসী ছাড়াও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে মিলানস্থ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী শত শত মুসল্লিরা। মাদারীপুরের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন এই আয়োজনের মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্তিসহ প্রবাসী মুসলিমদের ভ্রাতৃত্ববোধ আরও মধুর হবে। জেলাবাসীর পক্ষ থেকে সকল মুসলিমদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন থেকে তথা কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি মাদারীপুর জেলাবাসীর পক্ষ থেকে। সারা জীবন এইভাবে মাহে রমজানের ইফতার করাতে পারি, এই দাওয়াতটা যেন আমাদের অব্যাহত থাকে, এই জন্য আমাদের জন্য দোয়া করবে। ইতালির মিলান থেকে কাউসার হলদার নববাংলা ডট টিভি।